করোনা ভাইরাস থেকে মানুষকে মুক্ত রাখতে ও সচেতন নতুন পদ্ধতি পঞ্চকর্মার। বন দপ্তরের অধীন পঞ্চকর্মা চালু করল নতুন থেরাপি। মঙ্গলবার গুর্খাবস্তি অরণ্য ভবনের সামনে তা তুলে ধরা হয়। গরম জলে তুলসী পাতা আদা সহ বিভিন্ন জিনিস দিয়ে নাক ভাপ নিলে জীবাণুমুক্ত থাকা যায়। সাধারণ মানুষ বাড়িতেই এই থেরাপি করতে পারেন। এই থেরাপি খুবই উপকারী। এই যে ভাইরাস যে ইনফেকশন হচ্ছে এটা থেকে বডিকে প্রোটেকশন করার জন্য, আপার রেসপিরেটরি ইনফেকশন প্রোটেক্ট করার জন্য পঞ্চকর্মের একটা থেরাপি নারীশেদ আমরা দিচ্ছি। এই এটাতে আমরা বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টস ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, আদা বাসক, জৈন, তারপর ইউক্যালিপটাস এবং কর্পূর, এটা দিয়ে ভেপার পাস করাচ্ছি। নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বেন। এটা ভেরি সিম্পল থিং। আমাদের উদ্দেশ্য হলো এটা যে বাড়িতে এটা এই অ্যাওয়ারনেসটা আসুক, বাড়িতে সবাই ফ্যামিলিতে করুন। ইউ উইল বি ভেরি ওয়েল প্রোটেক্টেড ফ্রম করোনা ভাইরাস অ্যান্ড অল দ্য ভাইরাস। রিপোর্ট, চ্যানেল 3 রাত।